মুর্শিদাবাদে ফারাক্কার অন্তর্গত কেদারনাথ ব্রিজ মূলত পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের যাতায়াতের একমাত্র যোগাযোগের ব্যবস্থা। এই ব্রিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল রাত থেকে শুরু হয়েছে কেদারনাথ ব্রিজের ওপর কাজ। রাত 8টা থেকে এই কাজ সকাল 6টা পর্যন্ত চলে। বড় গাড়ি থেকে শুরু করে ছোট গাড়ি সমস্ত কিছু বন্ধ ছিল। এই রাস্তার কাজ চলার সময় উপস্থিত ছিলেন ফারাক্কা কংগ্রেসের বিধায়ক মাইনুল হক। তিনি জানান, আজ প্রাকৃতিক দুর্যোগের কোনো রকম অসুবিধে না হলে সকাল থেকেই যান চলাচল স্বাভাবিক হবে। তবে এই কেদারনাথ ব্রিজে কাজ শুরু হওয়ায় স্থানীয় মানুষজন ও নিত্যযাত্রীরা যথেষ্টই খুশি। এটা খুবই রাস্তা ডেঞ্জার ছিল আগে। হ্যাঁ, সাইড যাচ্ছিলাম, হ্যাঁ যাওয়ার পথে আপনার পড়ে যাচ্ছে রাস্তায়, এদিক ওদিক কঠিন গর্ত হয়ে আছে, হ্যাঁ আপনার যাওয়া যাচ্ছিল না। একমাত্র আমাদের এমএলএ সাহেব এসছেন, হ্যাঁ অনেক সমস্যা, রাস্তায় যাওয়া যায় না, রাস্তায় অনেক সমস্যা, যাকে বলে যে আমরা কেলান সাইডে যাচ্ছি, হ্যাঁ এক দু ঘন্টা কোনো ব্যাপারই নাই, হ্যাঁ এক দু ঘন্টা কোনো ব্যাপারই নাই, থাকা মুশকিল হয়ে গেলাম, রোদে আর আসবে, হ্যাঁ খুশি আছে অনেক, হ্যাঁ হ্যাঁ চলতে চলা চল ভালো, খুব ভালো হবে, আমাদের খুব ভালো হবে। তাড়াতাড়ি